যে গান লিখে আমাদের মুক্তিযুদ্ধ আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, যে মুক্তিযুদ্ধে আমরা অর্জন মুক্তি অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই গান জয় বাংলা বাংলা জয় ওনার হাতে লেখা। এবং তার পরবর্তী যেই গানগুলো লিখেছেন, প্রত্যেকটা সৃষ্টি অমর সৃষ্টি, অসাধারণ। এবং যেই কাজগুলো উনি রেখে গেছেন আমাদের জন্য, যেই স্মৃতিগুলো রেখে গেছেন, যে সৃষ্টিগুলো রেখে গেছে, সেটা কখনো আমাদের পুরনো হবে না, কখনো আমাদের হৃদয় হয়ে গেছে, আমাদের গেঁথে আছে। উনি আমাদের মাঝে ছিলেন, থাকবেন এবং ভবিষ্যতে থাকবেন। এই শূন্যতার মধ্যে কিভাবে আমি জানি না এই পূরণ ক্ষতিপূরণ করা যাবে। আজকে গাজী ভাই আমাদের বাংলা গানের কালপুরুষ, প্রবাদ পুরুষ, ওনাদের দেখেই অনেকে গান লেখা শিখেছে। এবং নকিব ভাই যেটা মেনশন করলো যে মুক্তিযুদ্ধের সময় আমার মনে হয় 20,000 গান আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করেছে। উনি যদি জয় বাংলা বাংলার জয়ের পরে আর গানও না লিখতেন, গাজী ভাই থাকতেন। যে একটি গান মুক্তিযুদ্ধের সময়, আমি খুব ছোট ছিলাম, হয়তো যুদ্ধে যাওয়ার সময় ছিল না, কিন্তু এই গান আমাকেও যেভাবে নাড়া দিয়েছিল, স্বাভাবিকভাবে একজন নাগরিক এবং স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞতা ঋণী থাকবো। তাকে আমরা হারালাম মানে কি? আমরা মনে করি যে আমরা জাতীয়তাবাদী শক্তি, আমাদের 54,000 বর্গ মাইলের মধ্যে যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একজন মূল ধারক বাহক ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। তাকে হারিয়ে আমরা বাংলাদেশের একটা সম্পদ হারিয়েছি।